সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চাল কুমড়ো শাকের একটি অনবদ্য রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে কুমড়ো, পটল, ঝিঙে, বেগুন, আলু, চাল কুমড়ো শাক আর ডাঁটা। এই রেসিপিটি তৈরি করার জন্য আর কী কী লাগছে তা জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে আমি কটা মুসুর ডালের বড়া ভেজে নিচ্ছি। বড়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়া ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলেতেই দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম দুমো করে কাটা আলু। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গুঁড়ো হলুদ। নুন হলুদ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দিলাম কুমড়ো, কুমড়োটাও একটু আলুর সাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পটল। সবজিগুলো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেগুন আর ঝিঙে। খুব ভালো করে সবজিগুলো ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি আরও এক চামচের মতো তেল। সবজি যত ভালো করে ভাজা হবে তত কিন্তু তরকারিতে টেস্ট হবে। আমি আদা গ্রেট করে দিচ্ছি, আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন। আদাটা গ্রেট করে দিলাম। এবার সবজির সাথে আদাটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো করে কষিয়ে নিলাম। এবারে চাল কুমড়োর ডাঁটাগুলো দিয়ে দিলাম। চাল কুমড়োর ডাঁটাগুলো দিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম চাল কুমড়ো শাকগুলো। চাল কুমড়ো শাকটা দিয়েও একটু নেড়েচেড়ে দেব। দিয়ে দিচ্ছি আরো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, একটা গোটা টমেটো কুচি। আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দিচ্ছি না, হাফ মগের মতো আমি এখানে জল দিলাম। মুসুর ডালের বড়াগুলো দিয়ে একটা চাপা দিয়ে দিলাম। ফিরে এলাম প্রায় মিনিট 15-20 পরে। দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কি না। আলু সবজি মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। আমি বড়াগুলো একটু ঘেঁটে ঘেঁটে দিচ্ছি ঝোলের মধ্যে। যাতে ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসে। খুব
খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু আটা, আটা দিলে ঝোলটা আরো ঘন হয়ে আসবে। এটা আমার মা ঠাকুমার থেকে শেখা, কোনো চচ্চড়িতে যদি জল বেশি থাকে তখন একটুখানি আটা ছড়িয়ে দিত ঘন হয়ে যাওয়ার জন্যে। লাস্টলি আমি দিয়ে দিলাম সামান্য চিনি আর সামান্য নুন। নুন মিষ্টিটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো। একদমই হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে ঝোল। আমি নিরামিষভাবে বানিয়ে নিলাম চাল কুমড়ো শাকের তরকারি। তৈরি হয়ে গেল চাল কুমড়ো শাকের তরকারি বা চচ্চড়ি। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।